তিন সন্তান এবং আপনারা হাজবেন্ড ওয়াইফ পাঁচজন একান্তে সময় কাটিয়েছেন বা কোথাও ঘুরতে গিয়েছেন সেটা কবে? ইউকেতে বাচ্চারা পড়ছে এখন, বড় দুজন, সেখানে গেছি। সেখানে মেয়েরা, দুই মেয়ে, ওরা খুব খুশি বাবাকে পেয়ে। তারপর ওই আমরা পুরনো স্মৃতি বেলজিয়াম, সেখানে যাই আমরা, ইউরোপ গেলে সেখানে যাই। আমার ভাই একজন ওখানে পারমানেন্টলি থাকে, আরও একজন ওরাও ওখানে, ও ওখানে সিটিজেন, ও আসা যাওয়ার মধ্যে থাকে, তো ওখানে যাই মাঝে মধ্যে, যাই মাঝে মধ্যে ঢাকা শহরেও, মাঝে মধ্যে বাইরে যাই বাচ্চাদের নিয়ে। বিদেশ, বিদেশে যাওয়ার ওই টাইমটাই মনে হয় আমাদের একদমই একান্ত সময় সময়, কারণ তখন আশেপাশে কোনো পলিটিক্যাল লোক থাকে না, কেউ আসে না, ফোন আসে না, তখনই আমরা পাঁচজন মিলেই খুব আড্ডা হয়, পুরানো কথা, পুরানো স্মৃতি বলা হয়, এভাবেই সুন্দর একটা সময় কেটে যায়। ওটা অন্তত বছরে আমরা একবার দুবার পেয়ে থাকি। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, 2007-এর যে তত্ত্বাবধায়ক সরকারের যে সময়টা ছিল, ওই সময়টা তো রাজনীতিবিদদের জন্য খুব কঠিন একটা সময় ছিল, ওই সময়কার বিশেষ কোনো মুহূর্ত যদি আমাদের সাথে বলেন। আমি প্রতিদিন সুধা সদনে যেতাম, আমাদের অনেকে অ্যারেস্ট হয়ে যায়, সুধা সদনের স্টাফদের মধ্যেও দু একজন অ্যারেস্ট হয়ে যায়, তারপর অনেকে আসা যাওয়া ছেড়ে দিয়েছিল এবং অনেকে যেতে দিত না। তা আমি যেতাম তত্ত্বাবধায়ক সরকারের সময়, এবং তখন মাঝে মধ্যে গ্রেপ্তার হওয়ার একটা আশঙ্কা, মাঝে মধ্যে আমি খবর পেতাম যে আমাকে গ্রেপ্তার করা হবে, তখন আমি বাইরে থাকতাম এবং প্রতিদিন একটা ব্যাগ থাকতো আমার হাতে, একটা লুঙ্গি থাকতো, একটা গেঞ্জি, একটা শার্ট, আমার টুথপেস্ট, টুকটাক জিনিস, যাতে গ্রেপ্তার হলে এগুলো সাথে থাকে। সুদর্শন তোকে বের হওয়ার সময় তাদেরকে বলে আসতাম আজকে হয়তো গ্রেপ্তার করে ফেলবে, ওকেও বলতাম। আর ও প্রতিদিন, আমি তো মিডিয়া ফেস করতাম তখনও, তো ও আমাকে প্রতিদিন বলতো তুমি একটু মিডিয়ার সামনে কড়া কথা বলিও না, তো আমি মাঝে মধ্যে এসে বলতাম আজকে তো অনেক কথা বলেছি, আজকে মনে ধরে নিয়ে যাবে, তো এটা বলতাম ওকে। তারপর আমার ছেলের জন্ম হয় এবং ছেলের জন্ম, ও কিন্তু প্রিম্যাচিউর বেবি ছিল, তো ছেলের জন্মের সময় আমি হাসপাতালেই থাকতাম, বাসায় যখন ছেলেকে নিয়ে চলে আসতাম ও চাইতো আমি বাসায় থাকি, নতুন বাচ্চা, তো কিন্তু তখন প্রচণ্ড আশঙ্কার মধ্যে। ও অবশ্য খুব নামাজ কালাম পড়ে, সারা রাত নামাজ পড়তো। একদিন আমার মনে আছে, বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুবান্ধব আছে, তো ওখান থেকে খবর পেতাম একটু যে তুমি সরে যাও, তোমাকে গ্রেপ্তার করবে। এরপরও ও মাঝে মধ্যে জোর করে বলতো না আজকে থাকো, তো তখন আবার সে সারা রাত নামাজ পড়তো যাতে কিছু না হয়। তো এইগুলো, এই ধরনের অনেক স্মৃতি আছে। আরেকটা কথা বলি, আমি একদিন সুধা সদন থেকে, অনেক রাত 8টার পর হয়ে গেছে, 9টা হবে, আমি নেত্রীকে বিদায় দিয়ে চলে আসবো, দোতলায় উঠে দোতলার বারান্দায় বিদায় দিয়ে চলে আসি, নর্মালি তাই করতে। তো একদিন তখন আমার ছেলের জন্ম হয়েছে, তো আমি নেত্রীকে বিদায় দিয়ে চলে আসছি, নেত্রী বললো যে এই দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। তো ভিতরে গেল, এসে দেখি যে আমাকে একটা টাকার বান্ডিল দিল, 50,000 টাকার বান্ডিল। তো আমি বললাম যে আপা কেন এটা? বলো না, তোমার না ছেলে হয়েছে হাসপাতালে? বলছে না আপা, আমার তো টাকা পয়সার সমস্যা নাই, আমার এটা লাগবে না, আমাকে দিয়েন না। তখন উনি একটু গলা ভারী করে বললো যে নাও, আপা দিচ্ছি। তখন আমি সেটা নিয়েছিলাম। ভাবিল নিশ্চয়ই বিশেষ কোনো স্মৃতি এমন আছে নিশ্চয়ই যেটা এখনও মনে পড়লে কষ্ট পান? হ্যাঁ, আমারও খুব একটা ভালো স্মৃতি আছে যেটা মানে মনে পড়লেই আমার খুব মানে ভয়ও লাগে, আবার মানে স্মৃতিতে রয়ে গেছে জিনিসটা। সেটা হচ্ছে আমার ছেলের জন্ম তো ওর থেকে শুনেছেন, ওই সময় ইনকিউবেটরে ছিল 21 দিন, 21 দিন পর আমরা হসপিটাল থেকে এসেছি, আসার পর নিউবর্ন বেবি আমার আত্মীয় স্বজনরা দেখতে আসবে, তো একদিন এমন প্রোগ্রাম হলো যে আমার কিছু আত্মীয় স্বজন আমার বাচ্চাকে দেখতে আসবে, তো ও বাসায় ছিল, ঠিক মেহমানরাও ঢুকছে, ওই মুহূর্তে খবর আসলো যে ওকে অ্যারেস্ট করতে পুলিশ আসছে। ওটা জানতে পেরে ও তাড়াতাড়ি, ও যে ও বললো না ব্যাগ রেডি ছিল, ব্যাগ নিয়ে যে ও বের হয়ে গেল, কিন্তু আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি এই নিউবর্ন বেবিকে নিয়ে, 21 দিনের বাচ্চাকে নিয়ে, আত্মীয় স্বজন সব কিছু মিলে ঘর থেকে বের হয়ে গেছি। বের হয়ে পরে কোথায় যাব, আমার খালা আছে, আমার খালার বাড়িতে গিয়ে উঠেছি, প্রায় 1 মাস আমার খালার বাড়িতে। তারপর এ তো গেলো,
কোথায় গেল, কিভাবে খবর নিব, মানে খুব টেনশনে। এদিকে বাচ্চা, ছোট বেবি, আমার বাচ্চা এত ছোট ছিল, আমি এত ছোট বেবি কখনো দেখিনি। ওকে একটা কুশনের মধ্যে নিয়ে আমার কোলে নিতে হতো। এখন বেবিকে সামলাবো নাকি ওর, মানে কোথায় খবর পাবো, কোথায় আছে, কেমন আছে, তো ওই টাইমলি ফোন করতো। তো তখন অনেক রাতে ফোন করে বললো যে আমি এই জায়গায় আছি, কিন্তু সবসময় তো এক জায়গায় থাকতে পারতো না, এক এক দিন এক এক জায়গায়। তো ওইভাবে আমার প্রায় এক মাস এইভাবে কষ্টে সময় কেটে গিয়েছে। এই স্মৃতিটা আমাকে মানে মনেও করে দেয় সবসময়, আবার কষ্টও পায় মাঝে মধ্যে।